সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব চারশো স্কোয়ার ফিট একটি জমিতে দুই রুমের একতলা বাড়ির ডিজাইন মাত্র পাঁচ লক্ষ টাকায় অর্থাৎ পাঁচ লক্ষ টাকায় কিভাবে আপনি একটি দুই রুমের একতলা বাড়ি কমপ্লিট করবেন চারশো স্কোয়ার ফিট জমিতে আমরা আজকের ভিডিওতে তা দেখব বন্ধুরা যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে তাহলে আপনি জানতে পারবেন কত হাজার ইট লাগে কত কেজি রড লাগে কত ব্যাগ সিমেন্ট লাগে মেস থেকে কত লাগে এই বাড়িটি করতে কিভাবে মাত্র পাঁচ লক্ষ টাকায় আপনি কমপ্লিট করতে পারবেন দুই রুমের একটি একতলা বাড়ি তো বন্ধুরা চলুন যাওয়া যাক প্রথমে আমরা বাড়িটির ডিজাইন দেখব তারপর আমরা জানব কীভাবে আমরা কমপ্লিট করব মাত্র পাঁচ লক্ষ টাকায় বাড়িটি তো আসুন বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়িটির এই পাশে দুর্গ হচ্ছে বিশ ফিট এর পাশে পস্ত হচ্ছে বিশ ফিট যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন তাহলে আসবে চারশো স্কোয়ার ফিট এটা এক শতক থেকে কম এক ডিসিম থেকে কম বা এক ডিসিম থেকে কম তো আসুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়িটির মূল গেট এখান থেকে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা যেটা পাচ্ছি একটা পাচ্ছি ড্রয়িং প্লাস ডাইনিং রুম এটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে দশ ফিট এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে দশ ফিট তারপর আমরা পাচ্ছি হাতের বাম পাশে একটা কিচেন কিচেনটি হচ্ছে পাঁচ ফিট বাই দশ ফিট এদিকে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পাঁচ ফিট এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে দশ ফিট তারপর আমরা পাচ্ছি একটা টয়লেট এটা টয়লেট পাঁচ ফিট বাই পাঁচ ফিট এখান থেকে এখান পর্যন্ত পাঁচ ফিট এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পাঁচ ফিট তারপর আমরা পাচ্ছি বেডরুম নাম্বার ওয়ান এটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট এখান থেকে এখান পর্যন্ত দশ ফিট এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে দশ ফিট তারপর আমরা পাচ্ছি বেডরুম নাম্বার টু এটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট এখান থেকে এখন পর্যন্ত দশ ফিট এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে দশ ফিট তারপর আমরা পাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট টয়লেটে হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এখান থেকে এখান পর্যন্ত পাঁচ ফিট এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পাঁচ ফিট তো বন্ধুরা এই বাড়িটিতে দরজা হচ্ছে তাহলে আমাদের একটি দুইটি রুমের জন্য দুইটি দরজা আর টয়লেটে এখানে একটি দরজা এখানে একটি দরজা আর কিচেনের জন্য এখানে একটি দরজা আর এখানে হবে আমাদের মূল গেট আর জানালা হবে এখানে চারটি এখানে একটি জানালা দেবেন আপনি এখানে একটি জানালা এখানে একটি জানালা এখানে একটি জানালা চারটি জানালা হবে তো বন্ধুরা এখানে সিঁড়িটি দেওয়া হয়নি যেহেতু জায়গা অল্প সিঁড়ি আপনি যদি সাজে যাওয়ার জন্য আপনি লোহার সিঁড়ি এই সাইডে বা এই সাইডে আপনি ব্যবহার করতে পারেন সাজে যাওয়ার জন্য সিঁড়ি আপনি এখান দিয়ে বা এখান দিয়ে সিঁড়ি দিতে পারেন একটা সিঁড়ি আপনি পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে পাবেন লোহার সিঁড়িগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে একটা লোহা সিঁড়ি পাবেন ছাদে যাওয়ার জন্য আপনি সিঁড়িটি ব্যবহার করতে পারেন যদি আপনি একতলা দেন আর যদি আপনি টিন শেড দেন তাহলে তো সিঁড়ির কোনো দরকার নেই যদি আপনার সামর্থ্য না থাকে আপনি টিনও করতে পারেন বাট আমি আপনাদেরকে আজকে খরচটা দেখাবো যে একতলা কীভাবে আপনি করবেন একতলা করলে কীভাবে পাঁচ লাখ টাকায় করতে পারবেন একতলার জন্য অর্থাৎ ছাদ ঢালাই করে তো বন্ধুরা আমরা বাড়িটির ডিজাইন দেখলাম চলুন আমরা এখন জানবো কীভাবে মাত্র পাঁচ লক্ষ টাকায় আমরা এই বাড়িটি তৈরি করবো তো চলুন বন্ধুরা আমরা এখন যা জানব একতলা বাড়ি তৈরির খরচ মাটি কাটার খরচ মাটি কাটতে হবে সাত হাজার টাকার এখানে মাটি কাটার খরচ সাত হাজার টাকা ধরা হয়েছে যদি আপনার বাড়িটি পুরাতন ভিটায় করা হয় পাঁচ ইঞ্চি গাঁথনিতে ইট লাগে পাঁচ হাজার আটশো পিস দাম লাগতেছে ছেচল্লিশ হাজার চারশো টাকা এক ইটের দাম ধরা হয়েছে এখানে আট টাকা করে দশ ইঞ্চি গাঁথনিতে ইট লাগে চার হাজার পঞ্চাশ পিস দাম আসতেছে বত্রিশ হাজার চারশো টাকা প্রতি পিস ইটের দাম যদি হয় আট টাকা খোয়ার জন্য ইট লাগে তিন হাজার তিরিশ পিস দাম আসতেছে চব্বিশ হাজার দুশো চল্লিশ টাকা প্রতি পিস ইটের দাম যদি আট টাকা হয় বন্ধুরা আট টাকা এই জন্য ধরা হয়েছে ইটের দাম যদি আপনি বাড়ি তৈরি করার পূর্বে অর্থাৎ তিন মাস বা চার মাস আগে ভাটাকে ইটের টাকা দিয়ে রাখেন তাহলে আপনি এগুলো কম দামে পাবেন সিমেন্ট লাগতেছে একশো চৌত্রিশ ব্যাগ দাম আসতেছে ষাট হাজার তিনশো টাকা যদি প্রতি পিস সিমেন্টের ব্যাগের দাম হয় চারশো পঞ্চাশ টাকা রড লাগতেছে আপনারা এক হাজার একশো পঞ্চাশ কেজির দাম আসতেছে বিরাশি হাজার আটশো টাকা যদি প্রতি কেজি রডের দাম হয় বাহাত্তর টাকা বালি লাগতেছে সব কাজের জন্য সাদ এবং অন্য অন্য জন্য বাইশ হাজার ছশো পঁয়তাল্লিশ টাকার তো বন্ধুরা আসুন আমরা এখন জানবো বাইরে তৈরি করতে আমাদের দরজা জানালা এবং অন্যান্য খরচগুলো কি কি লাগে তা এখন হিসাব করব চলুন বন্ধুরা দরজা জানালা দরজা জানালা যদি আপনি এখানে প্লেন প্লেনসিলের দরজা জানলা ধরা হয়েছে প্লেনসিলের একটি দরজার দাম আসবে পাঁচ হাজার টাকা করে তিনটি দরজা পনেরো হাজার টাকা আর চারটি জানালার দাম ধরা হয়েছে চার হাজার টাকা করে একটির দাম তাহলে আস্তে আস্তে আমাদের মোট একত্রিশ হাজার টাকা দরজা জানালা বাথরুমের দরজা ধরা হয়েছে দুটি দরজা প্লাস্টিকের ছয় হাজার টাকা এস গেট যে গেটটি আপনি সামনে দেবেন তার দাম ধরা হয়েছে বিশ হাজার টাকা ইলেকট্রিক ওয়ারিং করতে হবে ওয়ারিংয়ের জন্য ধরা হয়েছে এখানে আঠারো হাজার আটশো বিরাশি টাকা বাড়িটি যে ফিটিং রয়েছে বাথরুমে যে ফিটিং করতে হবে আপনাকে ফিটিংয়ের জন্য এখানে ধরা হয়েছে তেরো হাজার তিনশো তেত্রিশ টাকা ফিটিংয়ের কাজে সিডি রেলিংটা আপনাকে ব্যবহার করতে হবে সিডি রেলিংয়ের জন্য এখানে ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা মেস্তির খরচ ধরা হয়েছে এখানে নব্বই হাজার টাকা আরও কমও পেতে পারেন যদি আপনি উত্তরাঞ্চলে করেন বা মেস্ত্রিকে বাড়ি তৈরি করার দুই মাস আগে কিছু টাকা দিয়ে রাখেন আরও কমও পাবেন অন্য অন্য খরচ ধরা হয়েছে এখানে দশ হাজার টাকা বন্ধুরা বাড়ি তৈরি তারা অন্য অন্য খরচ ধরা আছে তাই ওখানে ধরা হয়েছে দশ হাজার টাকা বন্ধুরা এখানে টাইলসের এবং রঙের হিসাবটি করা হয়নি কারণ আমরা বাড়িতে টাইলস এবং রঙের কাজটি পরেই করি তার জন্য হিসাবটি করা হয়নি তো বন্ধুরা যদি আপনি টাইলস এবং রঙ করেন তাহলে আপনার বাড়িটি তৈরি করতে লাগবে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা আর যদি যদি আপনি টাইলস এবং রঙ না করেন তাহলে আপনি পাঁচ লক্ষ টাকার ভিতরে বাড়িটি কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো যদি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বাড়িটি যদি আপনি টিনশেট করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো তা আশা করি ওই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম